আসসালামু আলাইকুম প্রিয় সহমনীরা, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছে, তাই না? হ্যাঁ, সব সময়ের মতো আমি তোমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছি। তার মানে বুঝে গিয়েছো এখন আমাদেরকে কী করতে হবে? হ্যাঁ, এখন আমাদেরকে পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে সুন্দর করে বসে যাও চেয়ারে, চেয়ার টেবিলে। কেমন তোমাদের তো ছোট ছোট চেয়ার আছে, টেবিল আছে বাসায়, তাই না? হ্যাঁ, তাহলে বইগুলো পাশে রেখে সুন্দর করে বসো। মিস যখন পড়াবো তখন আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, গুড গার্ল অ্যান্ড গুড বয়, ওকে, গুড স্টুডেন্ট, কেমন? আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদেরকে কি পড়াবো জানো? তোমাদেরকে আমি পড়াবো ওয়ার্ড মেকিং, শব্দ গঠন, ঠিক আছে? তোমাদের তো বুঝতে কষ্ট হবে। ওয়ার্ড মেকিং হচ্ছে তোমরা এর আগে মৌখিক ক্লাস করেছো, যেমন আমরা শিখেছিলাম কি এ ফর অ্যাপল, ঠিক আছে? আমি এখানে কি লিখছি, এ ফর অ্যাপল, বি ফর বল, কেমন? তাহলে মনে পড়েছে? পাশাপাশি এরোপ্লেন অ্যান্ড ব্যাট শিখেছিলাম, তা আমি একটা একটা দিয়ে তোমাদেরকে একটু মনে করে দিলাম, তোমরা শিখে ফেলেছো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন আজকে শিখবো, ঠিক আছে? আমাদের সি, ডি এবং ই তিনটা অ্যালফাবেট দিয়ে আমরা তিনটা ওয়ার্ড মেকিং শিখবো। যদি কোনো তোমাদের লেসন প্ল্যানে আমরা যে স্কুল থেকে একটা দিয়েছি সেটাতে দেওয়া আছে, তো চলো আমরা বই থেকে একটু পিকচারটা দেখে দেখে পড়ি, তাহলে মজা লাগবে তোমাদের। তো শুরুতে তোমরা সি অ্যালফাবেট বুকটি হাতে নাও, সেখানে পেজ নাম্বার তোমরা পাবে না, একটু মার্ক হেল্প নাও। পেজ নাম্বার ফাইভ দেখেছো, সি, হ্যাঁ, সেখানে চলে যাও, তোমরা একটু হেল্প করতে পারো। তাহলে দেখো সি, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি দেওয়া আছে, পিকচার। হ্যাঁ, এখানে রেড কালার মার্ক করা, এটা কি বলতো? সি, এই তো, ভেরি গুড, চিনে ফেলেছো। আর এখন সি দিয়ে অনেক ওয়ার্ড হয়, কেমন? তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন ওয়ার্ডটা সহজ। যেমন সি দিয়ে সব তোমরা সবসময় যেটা খেতে পছন্দ করো সেরকম একটা আছে, চকলেট। হ্যাঁ, চকলেট সবারই পছন্দ। তারপর হচ্ছে কার, ছেলেরা অনেক বেশি গাড়ি পছন্দ করে, তাই না? হ্যাঁ, তাহলে কার এবং চকলেট দুটোই হতে পারে। সি দিয়ে কিন্তু আমরা আরেকটা সহজ ওয়ার্ড পেতে পারি, সেটা কি জানো? ক্যাট, সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ঠিক আছে? সি ফর কি? ক্যাট। তাহলে এটা আমরা খুব সহজেই বলতে পারবো, সি ফর ক্যাট। ক্যাট মানে কি জানো? বিড়াল। ক্যাট মানে কি? বিড়াল। হ্যাঁ, তাহলে সি ফর ক্যাট। সি ফর আরেকটা ওয়ার্ড হয় যেমন কাউ, সি ফর কে হয় জানো? কাউ। কাউ মানে, আমি মিস একটু লিখে দিই, কাউ হচ্ছে গরু। হ্যাঁ, গরু তোমরা সবাই দেখেছো, গরু, গরু ইংলিশ কি? কাউ। তাহলে সি ফর ক্যাট, সি ফর কাউ, তোমাদের যে ওয়ার্ডটা সহজ লাগে তোমরা সেটাই বলতে পারবে, ঠিক আছে? চকলেট, তারপরে কার, ক্যাট, কাউ। আমি আমারটা দিলাম, তোমরা এগুলো করতে পারবে, অন্য ওয়ার্ডও বলতে পারবে। আচ্ছা, তাহলে এবার চলো পরের পেজে যাই আমরা। পরের পেজে দেখো, এখানে একটা রেড মার্ক করা, এটা ব্যাপারটা কি বলতো? ডি, ঠিক আছে? ডি, তাহলে ডি ফর কি হয়? ডি ফর বলো তোমরা, ডি ফর ডল, সহজ উত্তর, ভেরি গুড। ডি ফর ডল, ডল মানে কি? পুতুল, মেয়েরা পুতুল পছন্দ করো, ঠিক আছে? পুতুল মানে এই যে খেলো তোমরা, ঠিক আছে? বিভিন্ন রকমের ডল আছে সেগুলো। আচ্ছা, তারপর আরেকটা আছে ডি ফর ডগ, ডি ফর ডগ, ডগ মানে কুকুর, ঠিক আছে? আমি দিচ্ছি তোমাদের চেনা জানা সহজ ওয়ার্ডগুলো, সবসময় তোমরা যেহেতু দেখো সে ওয়ার্ডগুলো, ঠিক আছে? তাহলে ডি ফর ডল, ডি ফর ডগ। তাহলে ডি তে দেখো, এখানে কিন্তু ওরা অনেক ধরনের পিকচার দিয়েছে, যেমন ডি ফর ডাক, হাঁস হয়, ডি ফর ড্রাম, হ্যাঁ, ডি ফর ডোর, এটা হচ্ছে ঘুঘু পাখি, ডি ফর ডোর, দরজা, এগুলো একটু কঠিন, সেজন্য আমি সহজ থেকে দুটো দিয়ে দিলাম, কেমন? তাহলে ডি ফর ডল, ডি ফর ডগ। আচ্ছা, এরপরে দেখো পরের পেজে চলে যাও, ই, তাহলে দেখো ই, আমরাও লিখে ফেলেছি ই, বুঝছো?
মতলব ই দিয়ে কি হয় একটু চিন্তা করি এখানে দেখি খুঁজে পাই কিনা যদি পাই তাহলে তাহলে ই ফর দেখো এ ই ফর এ মানে ডিম ডিম তো শুধু তোমরা সবাই খাও পছন্দ করো বাসায় থাকে তাই না তাহলে ই ফর এ ই ফর এ আমি একটু লিখে দিই ই ফর এ ঠিক আছে তাহলে আরেকটা ওয়ার্ড হয় ই ফর আই চোখ ই ফর আই মানে চোখ এটা একটা সহজ আছে যে চাইলে এটাও শিখতে পারো তোমরা এছাড়া আছে ই ফর এলিফ্যান্ট ই ফর এলিফ্যান্ট আচ্ছা আমরা লেসন প্ল্যানে কি লিখেছি এলিফ্যান্ট হ্যাঁ ই ফর ইগল হয় ইগল মানে কি একটা পাখি ঠিক আছে ইগল একটা কি হিংস্র পাখি বাজ পাখি কেমন তাহলে ই ফর এলিফ্যান্ট ই ফর ইগল তোমাদের যেটা সহজ লাগে তোমরা সেটাই করতে পারবে আমি যে লেসন প্ল্যানে তোমাদেরকে এলিফ্যান্ট শিখিয়েছি সরে দিয়েছি তোমরা এটাই শিখবে তাহলে চলো আরেকবার রিপিট করি শুরু থেকে যেগুলো আগে করে ফেলেছি সেগুলো সহ এ ফর অ্যাপল এ ফর এরোপ্লেন বি ফর বল বি ফর ব্যাট ঠিক আছে এখন শিখব সি ফর ক্যাট সি ফর কার ডি ফর ডল ডি ফর ডগ ই ফর এগ ই ফর এলিফ্যান্ট কেমন তাহলে আশা করি তোমরা এগুলো পারবে বাসায় বেশি বেশি চর্চা করো মানে পড়তে থাকো এগুলো লিখতে হবে না শুধু মৌখিক পারলেই হবে আর এগুলো বেশি কেন দিচ্ছি জানো তোমাদের একটা ম্যাচ ম্যাচ দি লেটার উইথ পিকচার যেটা আমরা পরবর্তীতে করাবো সেটার জন্য কিন্তু ওয়ার্ড মেকিংগুলো লাগবে কেমন তাহলে পড়তে থাকো আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড ম্যাচিংটা করিয়ে দেখাবো ওকে আজকে এ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ